ভালো কাজসমূহ দিয়ে প্রতিস্থাপন করার দায়িত্ব গ্রহণ করেন এরপর তিনি তোমাদের ভালো কাজগুলোকে গুণে বৃদ্ধি করেন করে দেন এবং তোমাদের ভালো কাজের প্রত্যেকটিকে প্রত্যেকটির পুরস্কারকে এক হাজার গুণ বৃদ্ধি করেন্লাহ আসলেই বিসমাহিদাহুল্লাহন আলহামদিন আলি মোহাম্মদ আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহিবার এগারোতম দিন পার করে বারোতম দিনে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে নিয়ে আসতেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সেই সাথে সাথে রবুল্লা আলমিনের কাছে আরো একবার শুক্রিয়া জিয়া আল্লাহ রবুল্লা আলমিন বারোতম রমজানের সিয়াম সাধনার জন্য আমাদেরকে আরও একবার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ আসুন আজকে আমরা আপনাদেরকে সেই কথাগুলো বলবো যে কথাগুলো আমরা আগের ভিডিওতে ধারাবাহিকভাবে দিনের ভিত্তিতে আলোচনা করে আসছি অর্থাৎ প্রথম রমজান দ্বিতীয় রমজান তৃতীয় রমজান এভাবে করে আমরা এগারোতম রমজান পর্যন্ত আমাদের আগের পর্বগুলো আমরা শেষ করে আজকে বারোতম রমজানের পর্বটি আপনাদের কাছে উপহার দিতে যাচ্ছেন সাল্লাহ রসল্লা সাল্লাইসাল্লাম বারোতম দিনের যে ফজিরত বর্ণনা করলেন সেটি হল বারোতম দিনে তিনি নিজে তোমাদের সব গুণাহকে ভালো কাজসমূহে দিয়ে প্রতিস্থাপন করার দায়িত্ব গ্রহণ করেন এরপর তিনি তোমাদের ভালো কাজগুলোকে বহুগুণে বৃদ্ধি করে দেন এবং তোমাদের ভালো কাজের প্রত্যেকটি পুরস্কারকে এক হাজার গুণ বৃদ্ধি করেন বারোতম দিনে তিনি নিজে তোমাদের সব গুণাহকে ভালো কাজসমূহ দিয়ে প্রতিস্থাপন করার দায়িত্ব গ্রহণ করেন এরপর তিনি তোমাদের ভালো কাজগুলোকে গুণে বৃদ্ধি করেন করে দেন এবং তোমাদের ভালো কাজের প্রত্যেকটিকে প্রত্যেকটির পুরস্কারকে এক হাজার গুণ বৃদ্ধি করেন ইসান আল্লাহ আসলেই রাবুল্লাহ আলমিনের কৃপা বা দয়া ছাড়া রমজান মাসের এই ফজলতপূর্ণ দিনগুলোতে কাউরই কিন্তু জীবিত থাকা সম্ভব না রাবুল্লাহ আলমিনের অশেষ মেহেরবানি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে আজকে বারোতম দিনে পৌঁছে দিয়ে বারোতম দিনের ফজিলত শোনার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ আসুন সেই সাথে সাথে আমরা যারা এখনও আগের ভিডিওগুলো দেখিনি আমাদের এই ভিডিওর বাম পাশের উপরে আই বাটন প্রেস করলে আপনারা এই ধারাবাহিক পর্বের বিগত পর্বগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নেই বারোতম দিনের দোয়া এই বারোতম দিনের রমজানের দোয়াটি রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাজরত তালা আনহু এই হাদিসের রাবি বারতম রমজানের দোয়া হে আল্লাহ এদিনে আমাকে সজ্জিত করুন ত্রুটি ঢেকে দিয়ে ও চারিত্রিক পবিত্রতা দিয়ে এবং এদিনে আমাকে ঢেকে দিন সন্তুষ্টি ও পর্যাপ্ততার পোশাক দিয়ে এবং এদিনে আমার ভেতরে দিন ন্যায়পরায়ণতা ও পক্ষপাতহীনতা এবং এদিনে আমাকে নিরাপত্তা দিন সব কিছু থেকে যাই আমি ভয় করি আপনার নিরাপত্তার মাধ্যমে হে ভীতদের নিরাপদ আশ্রয় বারোতম রমজানের দোয়াটি আবার পড়ছি হে আল্লাহ এদিনে আমাকে সজ্জিত করুন ত্রুটি ঢেকে দিয়ে ও চারিত্রিক পবিত্রতা দিয়ে এবং এদিনে আমাকে ঢেকে দিন সন্তুষ্টি ও পর্যাপ্ততার পোশাক দিয়ে এবং এদিনে আমার ভেতরে দিন ন্যায়পরায়ণতা ও পক্ষপাতহীনতা এবং এদিনে আমাকে নিরাপত্তা দিন সব কিছু থেকে যাই আমি ভয় করি আপনার নিরাপত্তার মাধ্যমে হে ভীতদের নিরাপদ আশ্রয় সুবহান রবুল আলমিনই একমাত্র ভীতদের নিরাপদ আশ্রয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন ওয়াকা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته